প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুর রহমান বেগ শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের ষষ্ঠ শ্রেণীর আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডের গুলো দেখাচ্ছিলাম আজকেও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি টিউটোরিয়ালটি দেখবে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে আমি তোমাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা ইতিমধ্যে জেনেছি মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে আমরা কী কী কাজ করতে পারি কী করা যায় কী করা যায় না কীভাবে করবো এইসব জিনিসগুলো আমরা মোটামুটি জেনেছি আর এগুলো তোমাদের কাজে লাগবে তো আজকে এখানে খেয়াল করে দেখো অনেক ধরনের শার্প আছে শেপ আছে আমার যেটা প্রয়োজন আমি সেটা এখানে ব্যবহার করতে পারবো আবার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে আমি এখানে অ্যাড করতে পারবো আমার যে ধরনের প্রয়োজন যে ধরনের তত্ত্বের প্রয়োজন যা যা কিছু প্রয়োজন সব কিছু এখান থেকে করতে পারবো দেখো আমি একটা স্কোয়ার আকারের তোমার আবার চেলেখানে আছে আমরা যেটা প্রয়োজন সেই বিষয়টা এখান থেকে সেই বস্তু বা সে ট্যাগ আমি ছেলেখানে ড্র করতে পারবো সব কিছু এখান থেকে আমরা করতে পারবো আমার যেটা প্রয়োজন আমার যেটা দরকার সেইটা একটু লক্ষ্য করো আজকে আমি তোমাদেরকে জাস্ট দেখাবো এবং কি সেগুলো বিশ্লেষণও করবো তো এখানে অনেক ধরনের ডিজাইন আছে আমাদের যে ডিজাইনটা প্রয়োজন আমরা সেই ডিজাইনটা এখানে সিলেক্ট করতে পারবো বা অ্যাড করে নিতে পারবো এখানে বিভিন্ন ধরনের আরও অপশন আছে আমি চাইলে ওইখান থেকেও সিলেক্ট করতে পারি এখানে কাজ করার জন্য আমরা এখানে লিখতে পারি জাস্ট এই লেখাটা আমি এক ধরনের লিখলাম আমি যে কোনো লেখা লেখার পর সেটাকে বিভিন্ন ফর্মেটে আমি চাইলে রূপান্তর করে ফেলতে পারি স্যার ফিলের মধ্যে গেলে আমরা কি কালারের এটা ইয়া করব সেই বিষয়টা সেই কালারটা আমি এখানে জাস্ট সিলেক্ট করলে আমার ওই সেই স্কোয়ার সিম্বলটাও ও হয়ে যাবে তুমি চাইলে নিজের মতো করে কাস্টম কালার করে নিতে পারো তোমার যে ধরনের প্রয়োজন বা আমার যে ধরনের প্রয়োজন আমি সে ধরনের কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারি আমি টেক্সওয়ার টাইপেরও নিতে পারি এখানে বিভিন্ন ধরনের আছে আমার যেটা প্রয়োজন আমি সেটাই ব্যবহার করব চাইলে ইনসার্ট করে নিতে পারবো নতুন কোন ইমেজ বা ছবি বা ফাইল আমার যেটা প্রয়োজন আউটলাইন করতে পারবো পারবো এখানে আমরা বিভিন্ন কালারের আউটলাইন আছে আমি যে কালারের আউটলাইন দিতে চাই সেই কালারের আউটলাইন এখানে ব্যবহার করতে পারবো দেখো আউটলাইনগুলো আমি চাইলে বাড়াইতে পারি কমাতে পারি সেটা ইতিমধ্যে তোমরা জানো বিভিন্ন ধরনের আউটলাইন আমরা ব্যবহার করতে পারবো বিভিন্ন ডিজাইন আছে অনেক ধরনের সিম্বল এখানে আছে আমার যেটা প্রয়োজন আমি সেটা এখান থেকে ব্যবহার করব দেখো আমি বুক টেপের একটা সিম্বল এখানে সিলেক্ট করলাম সেটা আমি চাইলে বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারবো ড্রপ শেডও আছে ইনার আউটার বিভিন্ন ধরনের শ্যাডো আছে আমার যেটা প্রয়োজন সেটা করতে পারবো শ্যাডো কালারগুলোও আমরা এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো এবং কি এটাকে আমি যে কোনো জায়গায় মুভ করাতে পারবো আমি চাইলে এখানে টু ডি আকার থ্রি ডি আকারের বিভিন্ন ধরনের চাইলে আমি এখানে করে নিতে পারবো দেখো আমি চাচ্ছি শ্যাডুগুলো বাড়াচ্ছি যে সাইডে আমি বাড়ানোর ইচ্ছা করবো সেই সাইডে আমি চাইলে এখানে বাড়াতে পারব আর একটা বক্স নিলাম সেটা আমি যে কোনো একটা কালার ফিল করলাম যেমন অরেঞ্জ কালার টাইপের এই কালারটাকে আমি ফিল করলাম সেটা আমি এখানে পিরামিড আকারে করতে পারবো পাসপেট রোটেট বিভিন্ন আমার ধরন আছে আমি যে ধরনের চাই সে ধরনের করতে পারবো আমি চাইলে এখানে ডিপট কত হবে লাইটিং কীরকম হবে থ্রি ডি কালারটা কীরকম হবে আমি এটা আসলে থ্রি ডি বক্স আমি সেগুলো এখানে সেট করে নিতে পারবো শাডোর ইফেক্ট আমি ইচ্ছা মতো বাড়াতে পারবো চাইলে কমাতে পারবো দেখো এটাকে আমি ঘোরাচ্ছি এটা থ্রি ডি থ্রি ডি একটা বস্তু বা থ্রি ডি একটা আমার টুল যেটা সাহায্যে আমার যে সিম্বলগুলো নেব বা যে ছবিটা নেব সেটা আমি বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো সাইলে সেন্টারে ব্যবহার করতে পারবো লেফটে রাইটে আমার যে জায়গায় প্রয়োজন আমরা সেই জায়গায় ব্যবহার করবো যখন আমাদের বইগুলো ডিজাইন করা হয় তখন এখানে দেখা যায় বিভিন্ন ধরনের চিত্র বা সিম্বল আমরা ব্যবহার করি টপে করি লেফটে করি রাইটে করি আমাদের ইচ্ছা মতো আমরা ব্যবহার করে নিতে পারবো রোটেট করতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেলে দেখো আমি সাইজ বাড়াচ্ছি চাইলে সাইজ কমাতে পারবো নতুন কোনো কিছু চাইলে আমি এখান থেকে ইনসার্ট করতে পারব চার্ট আছে এখানে চার্ট করতে পারবো হাইপ্যান লিঙ্ক আছে বিভিন্ন ধরনের লিঙ্ক আমরা এখানে অ্যাড করে নিতে পারবো মূলত মাইক্রোসফট ওয়ার্ডটাতে আমরা আমাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন কিছু সংযোজন বিয়োজন ইত্যাদি করে থাকি আমার প্রয়োজন মতো আমি যেটা প্রয়োজন যে ধারণটা প্রয়োজন সেভাবে আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো চাইলে আমি ডিজাইনের নিচে একটা হাইপার লিঙ্ক অ্যাড করতে পারবো হাইপার লিঙ্ক হচ্ছে একটি পেজের সাথে আরেকটি পেজ বা একটি পেজের বিভিন্ন তোমার বিভিন্ন লিখার সাথে আমরা চাইলে লিঙ্কগুলো স্থাপন করতে পারবো দেখো আমি হাইপার লিঙ্ক দেওয়ার সাথে সাথে তার নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে সেই আন্ডারলাইনে আমি চাইলে একটা লিঙ্ক দিয়ে দিলাম সেই লিঙ্কে ক্লিক করলে সে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটাতে আমরা চাইলে অ্যাড করে নিতে পারবো চাইলে আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক এখানে ব্যবহার করতে পারবো দেখো আমি আর একটা পেজের লিঙ্ক দিয়ে দিলাম তখন আমি যখন ক্লিক করলাম তখন আমার পূর্ববর্তী কোনো পেজ যদি থেকে থাকে সেই নামে আমরা সেটা এখানে অ্যাড করে দিতে পারব রিনেম লিঙ্ক চাইলে আমার লিঙ্কের নামটা রিনেম করে নিতে পারবো বুকমার্ক করে রাখতে পারবো আমার লেখাগুলো বা আমার কোনো একটা আর্টিকেলকে আমি চাইলে সেটাকে বুকমার্ক হিসেবে করে দিতে পারবো চাইলে পুরো পেজটাকে আমরা বুকমার্ক হিসেবে করে নিতে পারবো চাইলে আমার নতুন নামে বুকমার্কটা এড করে নিতে পারবো তাহলে সেটা আমার হাইলাইট হিসেবে দেখা যাবে তো আমি বুকমার্কের যে কোনো নাম দিলাম ওই নাম আমার বুকমার্কটা হয়ে গেল अमी চাইলে ডকুমেন্টটাকে চেঞ্জ করে দিতে পারবো ক্রস রেফারেন্স বিভিন্ন ধরনের রেফারেন্স দিতে পারবো আমরা যেমন যেমন প্যারাগ্রাফ নাম্বার প্যারাগ্রাফ পেজ নাম্বার বা লাইন নাম্বার এগুলো সবগুলো ক্রস রেফারেন্স আমরা মূলত দিয়ে আমাদের এখান থেকে বিভিন্ন যা যা লেখা লিখি আছে যত ধরনের ডিজাইন আছে সব কিছুই আমরা নিজের সাহায্যের মতো যে নামটা নামতে পারবো সেই নামকরণে চাইলে আমরা এখানে পেজ নাম্বার দিতে পারবো হেডার ফুটার সেগুলো চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারবো আমরা বিভিন্ন ধরনের হেডলাইন বা ফুটারে বিভিন্ন লিংক বা বিভিন্ন কিছু আমরা স্থাপন করতে পারব দেখো বিভিন্ন ধরনের ডিজাইন আছে হেডারের ক্ষেত্রে ফোটারের ক্ষেত্রেও সেম বিভিন্ন ডিজাইন আছে সেটা হচ্ছে একটা পেজের হেডলাইনে কী হবে বা হেডিংয়ে কী হবে বা বটমে কী হবে সেগুলো আমি চালিয়ে এখানে নির্ধারণ করে দিতে পারবো আমার যদি ইচ্ছা না হয় বা প্রয়োজন না হয় সেক্ষেত্রেও আমার কোনো প্রবলেম নাই আমার যেটা যে ধরনের প্রয়োজন আমরা সেই ধরনের করতে পারবো এখানে যেন আমি হেডারে লিখলাম কম্পিউটার লিখলাম সেটা আমার হেডারে অ্যাড হয়ে গেল সেটা চাইলে আমি বাড়াতে পারি কমাতে পারি সেন্টার করতে পারি লেফটে রাইটে আমার যেদিকে প্রয়োজন আমি সেদিকে এটা ব্যবহার করে দিতে পারবো চাইলে লেখার ধরনগুলো আমরা চেঞ্জ করতে পারবো বিভিন্ন ধরনের লেখা আছে বাংলা হিন্দি ইংরেজি যে লেখায় আমি হেডারে দিতে চাই সেই লেখাটা প্রতিটি পেজের হেডারে তোমার দেখা যাবে যেমন পেজ নাম্বার হেডার ফুটার এগুলো আমার ইচ্ছা মতো আমি এখানে চাইলে সংযোজন করে নিতে পারি চাইলে বিয়োজনও করতে পারি সেটা একান্ত তোমাদের উপর বা আমার উপরে নির্ভর করবে চাইলে আমি ডকুমেন্ট টেস্টা শো বা হাইট এগুলোও করে রাখতে পারবো ওকে আজকে এতটুকিয়ে থাকো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আর একটা প্র্যাকটিক্যাল অথবা নতুন কোনো অধ্যায় নিয়ে আসবো অতদিনে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসালামু আলাইকুম